এটা যদি কাট স্টিলের চামচ দিয়ে যদি ডলা দেয় ঘষা দেয় এটা কিন্তু উঠার কোনো ভয় নেই এবং বাইরে যদি ডলা দেয় ঘষা কোনো এটা কিন্তু সর্বমূল্য দাম যেভাবে বাড়ছে কোম্পানিও আধুনিক এই দেখেন এটা কচু পাতার মতো টলটলা এই যে এখানে নাই নাই এটাও ফেলে দিলাম ভাঙার কোনো ভয় নেই এটা যদি এই যে এখানে ফলাই ভাঙার কোনো অপশন এটাও যদি ফলাই খোদাই করা লেখা আছে ডিজাইন বাই ইটালি এবং ইন্ডাকশন চুলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম এমএস ক্রকারিস আমাদের এবং আপনাদের সবার পূর্ব পরিচিত ফেমাস আমাদের নয়ন ভাই সামনে রয়েছে এই এমএস ক্রকারিসের ওনার এবং কে আমাকে পুরো ভিডিওটা জুড়ে সহযোগিতা করবে কিয়ামের অনেকগুলো কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর তো নয়ন ভাই আমার আগে একটু কাস্টমার উদ্দেশ্যে আপনার নামটা একটু আমার মুখ থেকে শুনতে চাই স্বাগত ভাই আমার নাম তো বরাবরই নয়ন ঠিক আছে নয়ন আপনি কেমন আছেন আছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলাম আপনার শপিং কুইন ফালাকে মাঝখানে ছিলাম না বা অনেকদিনে আপনি যে কোনো কারণে ঠিক আছে মিলাই জিলা আবার আসলাম আবার যেন আমার ভিউয়ার্স যারা আছে তারা যেন আবার প্রোডাক্ট নিতে পারে এবং তাদের প্রোডাক্ট দিতে পারে এবং আপনার চ্যানেলটার মাধ্যমে যেন আমি আবার নতুন নতুন এক এক প্রোডাক্ট দিতে পারি সেটি দোয়া করবে এবং সবাই যেন দোয়া করে আমাদের জন্য এটি চিন্তা করে এবং সামনে মাহে রমজান উপলক্ষে আমি কিছু এখনকার বর্তমান বাজারে মার্বেল কোটেডের কিছু 7 পিসের সেট নিয়ে আসছি যেটা খুব হিট কালেকশন এবং বর্তমান বাজারে খুব চলছে এবং এই সেটটা 7 পিসের সেট এটার বক্সটা আমি দেখাই বক্সটা দেখাইলে তখন বুঝতে পারবে ঠিক আছে এটা কিন্তু দুইটা কালারের ভিতরে আসছে তিনটা কালার এ একটা রেড কালার সৈকত ভাই এ একটা রেড কালার ঠিক আছে এ একটা ব্ল্যাক কালার এ একটা মার্বেল কালার এটা ভিতরে বাইরে মার্বেল রেডটাও আমি একটু দেখাই রেডটাও কিন্তু বাইরে মার্বেল ভিতরে মার্বেল বাইরে রেড কালার ইন্ডাকশন বাটন করা এটা এখনকার বর্তমান বাজারে কিন্তু গ্যাসের খুব সংকট প্লাস কারেন্টের খুব কারেন্টের চুলাগুলো খুব চলছে যেহেতু কারেন্টের চুলা ইউজ করার জন্য এটা ইন্ডাকশন বাটন করে নিয়ে আসছে একটু বক্সটা দেখে তারপরে বুঝতে পারবে এই যে কিয়ামের যে 7 পিসের বক্সটা 7 পিসের সেট 24-এর একটা ক্যাসারোল লিড 18 সিএমের একটা মিল্ক প্যান 22-এর একটা কড়াই 24-এর একটা ফ্রাই প্যান এটা ইন্ডাকশন বাটন করে 1 বছরের মধ্যে যদি মার্বেলের কোনো সমস্যা কোনো প্রবলেম হলে চেঞ্জ করতে পারবে ইন্ডাকশন বাটন করা এটা ফুল কমপ্লিট সেটটা আমি একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন এ হলো একটা ফ্রাই প্যান 24-এর ঠিক আছে হ্যাঁ এ একটা মিল্ক প্যান 18 সিএমের এ একটা 22-এর কড়াই ঠিক আছে 22-এর কড়াই হ্যাঁ এ হলো 22-এর কড়াই এটা একটা আছে 24-এর সসপ্যান এবং এই ঢাকনাগুলো কিন্তু আনব্রেকেবল ঢাকনাগুলো কিন্তু পড়লে ভাঙবে না ভাঙার কোনো অপশন নাই এটা যদি আমি এই যে হাত থেকে ফেলে দিই ভাঙার কোনো অপশন নাই ঠিক আছে এগুলো যদি হাত থেকে যে সৈকত ফেলে দিছি এগুলো কোনো ভাঙা এটা মার্বেল অনেকে বলে কি মার্বেলের হাড়ি এগুলো ভেঙে যায় কিনা ভাঙার সম্ভাবনা থাকে এটাও ভাঙবে না এটা যদি আমি হাত থেকে এভাবে ফেলে দিলাম ঠিক আছে এই যে এগুলো ফেলে দে এটা ফেলে দিলাম এগুলো কিন্তু ভাঙা বা ফাটার কোনো ভয় নেই এটা ফেলে দিছে এটা ভাঙা ফাটার কোনো অপশন নাই সৈকত ভাই এবং এটা আরেকটা যে সেটটা দেখাই এটা কিন্তু সৈকত ভাই এটা বাইরেও মার্বেল ভিতরেও মার্বেল এটা যদি কাট স্টিলের চামচ দিয়ে যদি ডলা দেয় ঘষা দেয় এটা কিন্তু উঠার কোনো ভয় নেই এবং বাইরেও যদি ডলা দেয় ঘষা কোনো এটা কিন্তু সম্পূর্ণ মার্বেলটা কিন্তু সৈকত ভাই ডিজাইন বাই ইটালি এই কোটিংটা কিন্তু তারা ডিজাইন বাই ইটালি থেকে আনে খোদাই করে লেখা রয়েছে হ্যাঁ খোদাই করা লেখা আছে ডিজাইন বাই ইটালি এবং ইন্ডাকশন চুলা ইউজ করা যাবে গ্যাসে চুলা কারেন্টের চুলা যত ধরনের আল্লাহ দুনিয়া যত ধরনের চুলা আছে সব ধরনের চুলা এটা ইউজ করা যাবে এটা ঢাকনাটাও কিন্তু আনব্রেকেবল একই জিনিস এটাও কিন্তু পড়লে ভাঙার ফাটার কোনো ভয় নেই এটাও ঢাকনাটা যদি ফেলে দেয় এই যে সৈকত ভাই এই যে ফেলে দিলাম এটাও ফেলে দিলাম ভাঙার কোনো ভয় নেই এটাও যদি এই যে এখানে ফালাই দেয় ভাঙার কোনো অপশন এটাও যদি ফালাই ভাঙার কোনো নাই অনেক জোরে জোরে কিন্তু ফালানো হচ্ছে কিন্তু লাইফ গ্যারান্টি এবং এটা ইউজ করার জন্য আমরা ছোবা দিয়ে দিব চারটা অনেকে কিন্তু ইউজ করার জন্য ছোবা দিয়ে দেয় না আমি কিন্তু সেই জিনিসটা দিয়ে দিব ছোবা দিয়ে দিব সাথে দুইটা চামচ দিয়ে দিব ইউজ করার জন্য একটা পোলাও টোলা করার জন্য একটা মাছ টাছ ভাজার জন্য এটা আর এটা কিন্তু একটা সুবিধা দেখেন এটা কিন্তু পানি আটকাবে না সৈকত ভাই পানি বা তেল কিছুই আটকাবে না এই যে এ দেখেন কত সুন্দর মাসে যদি তেল আপনার বাসায় খরচ হয় 7 থেকে 8 লিটার এটা যদি ইউজ করেন মাসে ইউজ করতে পারবেন তেল মাত্র 2 থেকে 2.5 লিটার 5 লিটার তেলই কমবে সৈকত ভাই দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে কোম্পানিও আধুনিক এই দেখেন এটা কচু পাতার মতো টলটলা এই এখানে নাই নাই কচু পাতার মতো টলটলা পানি নাই পানি কিন্তু এখান থেকে মাত্র গোড়ায় এখানে আসলো
আবার এখানে গড়ায় ওখানে চলে যাইতেছে, এই যে এখানে পানি নাই, হাতে পানি নাই, কচু পাতার মতো টলটলা ব্যাপার, তেল তো আরো পিছলা। আর ডিম ফ্রাই করতে গেলে তো মেবি তেল লাগে, আমার হয়তো বা সময় স্বল্পতার কারণে ডিম পোস্ট করে নালে দেখাই দিতে পারতাম। একটা ডিম ভাজবেন বা যে কোনো জিনিস ভাজবেন, লাগবে না তেল, লাগবেই না, না দিলেই চলে, তারপরে তেল না দিলে তো খাওয়া টেস্ট লাগে না, সৈকত ভাই হালকা একটু তেল দিয়ে একটু মুছে রান্না করবেন, কোনো সমস্যা নাই। ঢাকার ভিতরে নেক, ঢাকার বাইরে নেক, যারাই যেতে নেক, ঢাকার ভিতরে যদি কেউ নিতে চায় আমরা ক্যাশ অন ডেলিভারি দিব, ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো। আমাদের সাথে জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ ড্রাইভার গুলো নাম্বার গুলোতে আমাদের সাথে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো পেয়ে যাবে। সৈকত, এ হলো সেটটা। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বেশি বড় করব না, শপিং কুইন ফালাক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা কিয়ামের আপনার 7 পিসের সাথে আমাদের MS কুকারিজের পক্ষ থেকে কিন্তু 4টা মাজনি, 2টা আমাদের স্পন ফ্রি রয়েছে অলরেডি, আর কালার 3টা কালার, যে কোনো কালার আপনাদের পছন্দ হোক, যে কালারটা পছন্দ হবে জাস্ট আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করবে, সেই কালারটাই নিতে পারবে ইনশাআল্লাহ, যে কালারটা নিতে যাচ্ছে সেই কালারটাই দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে। আর সাথে সামনে যেহেতু করব রোজার ঈদ, ঠিক আছে, ঈদ উপলক্ষে 3টা সাইজের প্রেশার কুকার নিয়ে আসছে কিয়ামের এবং SS বডে। আগে কিন্তু প্রেশার কুকারগুলো ভিতরে ঢাকনা ছিল, সৈকত ভাই ভিতরে ঢাকনা ছিল, এখন উপরে ঢাকনা দিয়ে আমরা প্রেশার কুকার 3টা আনছি। এগুলো প্রাইসগুলো একেবারে রিজনেবল প্রাইস পাবে আমাদের কাছে, যেহেতু ভিডিওটা বড় করবো না, এই প্রাইস 4.5 লিটার, 4.5 লিটার যদি কেউ নিতে চায় 2850 পাবে, 5.5 লিটার যদি কেউ নিতে চায় 3250 পাবে, 6.5 যদি কেউ নিতে চায় 3550 পাবে, একেবারে হোলসেল প্রাইস। ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভিতরে বলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে। আর আমার অ্যাড্রেসটা চিনার একেবারে উপায় সৈকত ভাই, একবারে মাদানি চায়ের মেন রাস্তার উপরে, কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স, কাঁচা বাজারের সামনে বিশ্বাস বিল্ডার্স এর আগে আমাদের আগে ডান হাতে ভিতরে ঢুকতে হবে না, ডান পাশেই। আমার ঠিকানাটা MS কুকারিস, শপ নাম্বার 39, মুদি মার্কেট, গ্রাউন্ড ফ্লোর, ব্লক নাম্বার D, গেট নাম্বার 13, নিউ মার্কেট কমপ্লেক্স, যেটা আপনি কাঁচা বাজারে যে কাউকে আইসে কাঁচা বাজারের সামনে আইসে আমাকে ফোন দিলে, আমাদের এই নাম্বারগুলোতে ফোন দিলে, এমও হোয়াটসঅ্যাপ ভাইবার আছে, বিকাশ নগদ সব কিছুই আছে, আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের লোক যা রিসিভ করবে। প্লাস মাদানি চায়ের বাড়ি একটু সৈকত ভাই দেখেন, মেন রাস্তা, মেন রাস্তার উপরে, এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে কিন্তু, হ্যাঁ এখানে বাইক বা গাড়ি পার্কিং করতে পারবেন। বাম পাশ থেকে আমরা নিউ মার্কেট থেকে ঢুকলে ডান পাশে বিশ্বাস বিল্ডার্স, আমরা বিশ্বাস বিল্ডার্স এর ভিতরে ঢুকতে হবে না, তার আগে কিন্তু ডান পাশে MS কুকারিস। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত রইলো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।